একজন হলো গ্যাংস্টার আরেকজন হলো বডিগার্ড। সবসময় তাদের দুজনের মধ্যে ইঁদুর বিড়ালের মতো ঝগড়া লেগেই থাকতো। তারা একে অন্যকে জানে মেরে ফেলার জন্য 20 থেকে 25 বার ট্রাই করেছে। এমন দুটি লোককে যখন বিপদে পড়ে একসাথে একটি মিশনে যেতে হয় তখন আর তাদের থামাইকে। তারা দুইজন একসাথে মেলার পর যে ভাই কি কি পাগলামি করে তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আমার মতো যারা অ্যাকশন মুভি লাভার্স আছেন তাদের জন্য তো এই মুভিটা একটি মাস্ট ওয়াচ মুভি। মুভিটির শুরুতে আমরা রায়াল রানোসকে দেখতে পাই। এই মুভিতে যার নাম ব্রেস। ব্রেস আসলে এই মুভিতে লন্ডন অনেক নামি দামি একজন বডিগার্ড। সে টাকার বিনিময়ে মানুষকে সিকিউরিটি প্রদান করে। সেদিন ব্রেস কুরুসাওয়া নামে জাপানে অনেক বড় একজন বিজনেসম্যানের বডিগার্ডের দায়িত্ব পেয়েছিল। সকাল সকাল ব্রেস তার টিম নিয়ে কুরুসাওয়াকে পিক আপ করতে তার বাড়িতে চলে যায়। কুরুসাওয়ার বাড়ি থেকে পিক আপ করার পর ব্রেস তাকে অনেক সিকিউরিটির মাধ্যমে ইংল্যান্ডের একটি এয়ারপোর্টে নিয়ে যায়। এয়ারপোর্টে যাওয়ার পর কুরুসাওয়া ব্রেসের এত সিকিউরিটি দেখে সে অনেক খুশি হয়। কুরুসাওয়া যখন ব্রেসকে ধন্যবাদ জানিয়ে সে তার প্রাইভেট জেটে উঠে, ঠিক তখনই ব্রেস দেখতে পায় কেউ একজন দূর থেকে কুরুসাওয়ার ফেসে একটি গুলি করেছে। এই জিনিসটা দেখার পর ব্রেস তার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। তার ফেস দেখে তখন আমার বাংলা একটি প্রবাদের কথা মনে পড়ে যায়, তীরে এসে তরি ডুবিয়ে দেওয়ার। সো যাই হোক, এরপরের সিন আমরা দেখতে পাই সেই ঘটনার 2 বছর পেরিয়ে গেছে। ব্রেস তখন তার গাড়িতে বসে একটি বোতলের মধ্যে শুশু করছিল। ব্রেসের গাড়ির অবস্থা দেখার পর আমরা বুঝতে পারি ব্রেসের আর্থিক অবস্থা মোটেও ভালো না, কারণ সেদিন ব্রেস দায়িত্বে থাকা অবস্থায় কুরুসাওয়া মারা যাওয়ার কারণে তার রেপুটেশন একদম নষ্ট হয়ে যায়। ব্রেসকে আর এখন আগের মতন মানুষ সিকিউরিটি হিসেবে ডাকে না। সেই ঘটনার জন্য ব্রেস সুনামের পাশাপাশি তার গার্লফ্রেন্ড, তার ব্যাংক ব্যালেন্স সবকিছু হারিয়ে ফেলেছে। ব্রেস এখন ছোটখাটো বিজনেসম্যানদের সিকিউরিটি দিয়ে নিজের জীবিকা নির্বাহ করছে। সো যাই হোক, সেদিন ব্রেসে সেখানে যাওয়ার কারণ মূলত শেফার্ট নামের একজন বিজনেসম্যানকে সিকিউরিটি দেওয়ার। ব্রেসকে দেখে শেফার্ট তাকে বলে, তোমার এখন আসার সময় হলো, কতক্ষণ ধরে আমি তোমার জন্য এখানে ওয়েট করছি। সরি বলে ব্রেস শেফার্টকে শান্ত করে সেখান থেকে নিয়ে বাইরে আসে। বিল্ডিং থেকে বের হওয়ার সময় শেফার্ট ব্রেসকে বলছিল, অনেকগুলো লোক আমাকে মারার জন্য এখানে ওয়েট করতেছে। এই কথা শুনে ব্রেস তাকে বলে, চিন্তার কোনো কারণে আমি থাকতে তোমার কিছু হবে না। বাইরে আসার পর ব্রেস সোজা ইন্টারপোলকে ফোন করে। ইন্টারপোলকে ফোন করে সে বলে, তোমরা এখন শেফার্টের অফিসে চলে আসো। সেখানে আসার পর তোমরা দেখতে পাবে সিঁড়িতে আমি কয়েকজনকে আটকে রেখেছি। সাদাও একজন স্নাইপারের মাথার বাতি একদম গুল করে দিয়েছি। বাইরে ডাস্টবিন খুঁজে দেখো, সেখানেও 2 জন রয়েছে। এর পাশাপাশি গ্রাউন্ড ফ্লোরে লিফটে একজনকে হেড মাসাজ করতে দিয়ে আসছি। আর হ্যাঁ, যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে শেফার্টের রোলস রয়েসটিকে বাঁচাতে পারবে, কারণ সে হারামিগুলো রোলস রয়েসটিতে অনেকগুলো বোম লাগিয়ে রেখেছে। ব্রেস এই কথাটি বলার সাথে সাথে তারা দেখতে পায় পিছনে থাকা রোলস রয়েসটি ব্লাস্ট করেছে। সো যাই হোক, ব্রেস শেফার্টকে বাঁচানোর পর এরপরের সিন আমরা বেলারুশের একটি জায়গায় বেলারুশের প্রেসিডেন্টকে দেখতে পাই। প্রেসিডেন্ট দ্রুকোভিচ তার দলবল নিয়ে সেখানে একজন প্রফেসরের বাড়িতে যায়, কারণ এই প্রফেসর দ্রুকোভিচের কুকীর্তির উপর একটি বই লিখেছে। সেই বইটিতে আসলে প্রফেসর দ্রুকোভিচ প্রেসিডেন্ট থাকা অবস্থায় কি কি কুকর্ম করেছে সবকিছু লেখা ছিল, আর এই ব্যাপারটা দ্রুকোভিচের মোটেও ভালো লাগেনি। এই জন্য দ্রুকোভিচ সেখানে আসার পর প্রফেসরকে সাহায্যতা করতে তার ফ্যামিলিকে তার চোখের সামনে মেরে ফেলে। এরপরের সিনে আমরা দেখতে পাই এই একই ঘটনা প্রফেসর নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল আদালতে বলছে। প্রফেসর জাতিসংঘের আদালতে এইসব খুলে বলার পর দ্রুকোভিচের উকিল আদালতকে বলে, এই লোকটি দ্রুকোভিচের মতন একজন সম্মানীয় ব্যক্তিকে হায়া করতে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। সত্যি সত্যি দ্রুকোভিচ তার ফ্যামিলিকে মেরেছে প্রফেসরের কাছে মুখে বলা ছাড়া আর কোনো প্রমাণ ছিল না। এই জন্য আদালত ইন্টারপোলকে বলে, আপনারা যদি দ্রুকোভিচের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না আনতে পারেন তাহলে সামনে শুনানিতে দ্রুকোভিচকে আমরা বাইজ্জত রেহাই করে দেব। এই কথা শোনার পর ডিআরপিডির প্রধান ইন্টারপোলের প্রধানকে বলে, এখন পৃথিবীতে শুধুমাত্র একজনের কাছে দ্রুকোভিচের বিরুদ্ধে প্রমাণ আছে। এরপরের সিন আমরা ইন্টারপোলের হেডকোয়ার্টারকে দেখতে পাই। সেখানে ক্যান কেটনাপের অনেক বড় একজন মাফিয়াকে ইন্টারপোলের প্রধানের সামনে নিয়ে আসা হয়। ইন্টারপোলের প্রধান তখন ক্যান কেটকে বলে, তোমাকে আমাদের একটি কাজে হেল্প করতে হবে। কাজটি হলো তোমাকে নেদারল্যান্ডে গিয়ে আমাদের হয়ে দ্রুকোভিচের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। তুমি যদি দ্রুকোভিচকে দোষী প্রমাণ করতে পারো তাহলে আমরা তোমার ওয়াইফ সোনিয়াকে ছেড়ে দিব। কাজটি করে দিতে পারলে ইন্টারপোল যে তার ওয়াইফ সোনিয়াকে ছেড়ে দেবে এই কথাটি শোনার সাথে সাথে কিং কেট সেখানে সিগনেচার করে দেয়। কিছুক্ষণ পর ইন্টারপোল কিং কেটকে নিয়ে জিআইপিডির হাতে তুলে দেয়। জিআইপিডির হাতে তুলে দেওয়ার পর ইন্টারপোল প্রধান জিআইপিডিকে বলে, এই মিশনটা অনেক সিক্রেট একটি মিশন, এখানে আমরা যতজন লোক আছি তাছাড়া এই মিশনের ব্যাপারে কেউ কিছুই জানে না। সো যাই হোক, জিআইপিডির লোকেরা যখন কিংকেটকে সেখান থেকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই জিআইপিডির সাথে সেখানে ইন্টারপোলের একজন অফিসারও ছিল, যার নাম হলো এমেলিয়া। এমেলিয়াকে কিংকেট বলে, তোমার কি মনে হচ্ছে না এই নিস্তব্ধতা আসলে জ্বর আসার আগে নিস্তব্ধতা, কারণ আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের উপর অনেক বড়সড় একটি আক্রমণ হতে চলেছে। সবকিছু শোনার পর এমেলিয়া কিংকেটের কোনো কথায় পাত্তা দেয় না, কিন্তু কিংকেটের ধারণা যে সত্যি ছিল কিছুক্ষণের মধ্যে এমএলএ সেটা বুঝতে পারে, কারণ কিছুটা সামনে যাওয়ার পরে হঠাৎ করে তাদের গাড়ির উপর বোমা হামলা শুরু হয়।
বোমা হামলার পাশাপাশি তাদের উপর দ্রুতগতিতে লোকেরা বিশের মতো গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে 8 থেকে 10 জন জিআইপিডের লোক সেখানে মারা যায়। বোমা হামলার ফলে কিংকেট তখন গাড়ির ভিতর আহত অবস্থায় আটকে ছিল। কিংকেট যখন আহত অবস্থায় ছিল তখন সে দেখতে পায় তার হ্যান্ডকাপের চাবি তার পাশে পড়ে আছে। এটা দেখার পর কিংকেট চাবি ইউজ করে তাড়াহুড়ো করে হ্যান্ডকাপ থেকে তার হাতটি মুক্ত করে। বাইরে আসার পর কিংকেট দেখতে পায় সেখানে শুধুমাত্র ইন্টারপোলের অফিসার এমিলিয়া বেঁচে আছে। আর কিংকেট যে আসলে কি জিনিস তখনই আমরা সেটা দেখতে পাই, কারণ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিংকেট একাই 5 থেকে 10 জনকে মেরে ফেলে। মারামারির এক পর্যায়ে দ্রুতগতির লোকের একটি গুলি এসে কিংকেটের পায়ে লাগে। গুলি লাগার পরও মাত্র কয়েক মিনিটের মধ্যে কিংকেট সবার চ্যাপ্টার ক্লোজ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এমএলএ যখন দেখে কিংকেট সেখান থেকে পালিয়ে যাচ্ছে তখন এমএলএ দৌড়ে গিয়ে তাকে গান পয়েন্টে নিয়ে আসে। এটা দেখার পর কিংকেট এমএলএকে বলে, তুমি কি পাগল, তুমি কি দেখে বুঝছো না যে এখানে ইন্টারপোলের কেউ জড়িত আছে, কারণ আমরা যে এই রুট দিয়ে যাচ্ছি তা শুধুমাত্র ইন্টারপোলের অফিসাররাই জানত। এই কথা শোনার পর এমএলএ তখন মনে মনে ভাবে সত্যি তো, সে তখন কিংকেটকে সাথে নিয়ে একটি সেফ হাউসে চলে যায়। সেফ হাউসে যাওয়ার পর কিংকেট দেখতে পায় এমএলএর ফোনে ইন্টারপোল থেকে ফোন আসছে। এটা দেখার পর কিংকেট এমএলএকে বলে, সেই ফোনটি উঠানোর চিন্তাও করো না, কারণ আমি 110% শিওর ইন্টারপোলের কেউ দ্রুতগতির সাথে জড়িত। যেহেতু আমি আহত তাই আমার কিছু ও নেগেটিভ রক্তের প্রয়োজন, এর পাশাপাশি তোমার এখান থেকে বের হওয়ার জন্য একজন লোকের সাহায্যের প্রয়োজন, তাই তুমি এখন এমন একজন বিশ্বস্ত লোককে ফোন করো যে কিনা ইন্টারপোল কিংবা জিআইপিডি কারোর সাথে জড়িত না। সো যাই হোক, এরপরের সিন আমরা ব্রেসকে দেখতে পাই। ব্রেস তখন একটি গ্যারাজে তার গাড়িকে ওয়াশ করছিল। ওয়াশ করার সময় সে লোকেরা ব্রেসকে বলছিল, আপনার গাড়ির ভিতর থেকে অনেক মুতের গন্ধ আসছে। এই কথা শোনার পর ব্রেস সে লোকদেরকে ধমক দিয়ে বলা, কিসের মুতের গন্ধ? হ্যাঁ, কিছুক্ষণ পর ব্রেস দেখতে পায় এমএলএর নাম্বার থেকে তার ফোনে একটি কল আসছে। ফোনটি রিসিভ করার পর এমিলিয়া তাকে বলে, 3 ব্যাগ নেগেটিভ রক্ত আর কিছু মেডকিট নিয়ে আমার পাঠানো একটি জায়গায় চলে আসো। এই কথা শোনার পর ব্রেস এমিলিয়াকে বলে, আমি তোমার গোলাম টুলাম না, আমি তোমার কথা মতো কাজ করতে পারবো না। এমিলিয়া তখন ব্রেসকে বলে, দেখো তোমার কাছে আমি কোনো রিকোয়েস্ট করছি না, তোমাকে এখানে আসতে আমি অর্ডার করছি, আমার কথা মতো তুমি যদি এখানে না আসো তাহলে ইন্টারপোলের কাছে আমি তোমার সব পুল খুলে দেবো। তখন তুমি হাজার চেষ্টা করার পর আবারও বড় বড় বিজনেসম্যানদের বডিগার্ড হতে পারবে না। এমনভাবে থ্রেট দেওয়ার পর ব্রেসের হাতে তখন এমএলএর কথা মতো কাজ করা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর সিন আমরা দেখতে পাই কিংকেট আর এমএলএর উপর যেখানে আক্রমণ হয়েছিল সেখানে ইন্টারপোলের লোকেরা আসছে। তাদের মাধ্যমে ইন্টারপোলের প্রধান আর জিআইপিডির প্রধান যখন জানতে পারে কিংকেটের উপর আক্রমণ হওয়ার কারণে কিংকেট সেখান থেকে পালিয়ে গেছে, তখন জিআইপিডির প্রধান ইন্টারপোলের প্রধানকে বলে সেখান থেকে সোজা নেদারল্যান্ড চলে যেতে। সে বলে, নেদারল্যান্ড গিয়ে দেখো দ্রুতগতির মুখ থেকে কিছু বের করতে পারো কিনা। সো যাই হোক, এরপরের সিনে আমরা নেদারল্যান্ডের একটি জেলখানাকে দেখতে পাই। নেদারল্যান্ডের সেই জেলখানাতে আমরা তখন কিংকেটের ওয়াইফ সোনিয়াকে দেখতে পাই। সিকিউরিটি দায়িত্বে থাকা কিছু লোক সোনিয়ার কাছে একটি ফোন নিয়ে এসে তাকে বলে, তোমার উকিল তোমার সাথে কথা বলতে চায়। উকিলের সাথে কথা বলতে সোনিয়া যখন ফোনটি তোলে তখন সে বুঝতে পারে এটা আসলে কিংকেট। এতদিন পর কিংকেট তাকে ফোন করার কারণে সে তো কিংকেটের উপর রেগে মেগে একদম ফায়ার। সোনিয়া কিংকেটকে কতক্ষণ উড়াদুড়া গালি দেওয়ার পর সে কিংকেটকে বলে, তোমার জন্য আজকে পুলিশ আমাকে ধরেছে। এই কথা শোনার পর কিংকেট তাকে বলে, চিন্তা করো না মাই লাভ, তুমি এখন নেদারল্যান্ডের কোথায় আছো সেটা আমাকে একটু বলো। বাইরের দিকে তাকিয়ে সোনিয়া তাকে বলে, এখান থেকে তো বেশি কিছু দেখা যায় না, আমার সেল থেকে শুধুমাত্র বাইরে অনেক বড় একটি ক্লক টাওয়ার দেখা যায়। ক্লক টাওয়ারের কথা শোনার পর কিংকেট তাকে বলে, চিন্তা করো না, আমি খুব শীঘ্রই সেখানে তোমার জন্য টিউলিপ ফুল নিয়ে আসছি, কারণ কিংকেট জানতো সোনিয়া টিউলিপ ফুল অনেক পছন্দ করে। কিংকেট এক হাত দিয়ে সোনিয়ার সাথে কথা বলছিল আর এক হাত দিয়ে তার শরীর থেকে বুলেট বের করছিল। কিছুক্ষণ চেষ্টা করার পর একা একা কিংকেট তার শরীর থেকে বুলেট বের করে ফেলে। আর হঠাৎ করে যখন কিংকেট আর সোনিয়ার ফোন কেটে যায় তখন তো সোনিয়া রেগে মেগে সেই ফোন সেখানে একদম ভেঙে চুড়ে গুড়িয়ে ফেলে। সো যাই হোক, এরপরের সিনে আমরা ব্রেসকে দেখতে পাই। ব্রেস তখন এমএলএর কথা মতো সেখানে ব্লাড আর কিছু মেডকিট নিয়ে আসছে। সেখানে আসার পর পরে ব্রেস এমএলএকে অনেক কথা শোনাতে থাকে। ব্রেস বলে, আগের বার তো আমাকে ফাঁসে ইন্টারপোল থেকে প্রমোশন নিয়েছিলে, এবার কাকে ফাঁসিয়ে প্রমোশন নেওয়ার প্ল্যানিং করছো? এই কথা শুনে এমএলএ ব্রেসকে বলে, দেখো আমি তোমাকে কোনোদিনও কোনো ঝামেলায় ফাঁসাইনি। ব্রেস বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে কোনো ঝামেলায় ফেলোনি, তোমার জন্য শুধুমাত্র জাপানি একজন বিজনেসম্যানই তো মারা গেছে তাই না, কিন্তু তুমি হয়তোবা ভুলে গেছো সেই বিজনেসম্যানটির সাথে সাথে আমার পুরো ক্যারিয়ারটিও চলে গেছে। তখন তোমাকে আমি আমার নিজে যেহেতু বেশি ভালোবাসতাম, এই জন্য তোমাকে আমি জাপানি সে বিজনেসম্যান প্লাস গ্যাংস্টার কুরুসাওয়া সব কথাই তোমাকে বলেছিলাম, কিন্তু তার ব্যাপারে ইনফরমেশন পাওয়ার পর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেলেছ, তাকে মেরে আমার সব স্বপ্ন চুরমার করে দিয়ে তুমি নিজের স্বপ্ন পূরণ করেছ। এই কথাগুলো শোনার পর এমএলএ তাকে বলে, বিশ্বাস করো আমি সেদিন কুরুসাওয়াকে মারিনি। এমএলএ বারবার না করা সত্ত্বেও ব্রেস কোনোভাবে তার কথায় বিশ্বাসই করছিল না। এর জন্য এমএলএ ব্রেসকে বলে, শুধুমাত্র তোমার এই কাজের জন্য আমি তোমাকে ছেড়ে চলে গেছি, কারণ আমি যে কাজটি করিনি সেই কাজটির জন্য তুমি আমাকে সবসময় দোষারোপ করছিলে, তাই তোমাকে ছেড়ে যাওয়া ছাড়া তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না। সো যাই হোক, তাদের মধ্যে বিষয় নিয়ে কিছুক্ষণ ঝগড়া হওয়ার পর এমএলএ ব্রেসকে বলে, সে রুমের ভিতর আমার ক্লায়েন্ট আছে, গিয়ে দেখে আসো।
এমএলএর কথা মতো ব্রেস তার ক্লায়েন্টকে দেখতে সেখানে যাওয়ার পর সে যেটা দেখে সেটা মোটেও এক্সপেক্ট করেনি, কারণ ব্রেস দেখতে পায় এমএলএর ক্লায়েন্ট আসলে কিংকেট। কিংকেটকে দেখার পরই তো ব্রেস তাকে মারার জন্য একদম উঠে পড়ে লাগে, কারণ কিংকেট ছিল ব্রেসের অনেক আগের পুরনো শত্রু। এই জন্য তারা দুইজন একে অন্যকে দেখার সাথে সাথে তারা একে অন্যকে মারার জন্য একদম উঠে পড়ে লাগে। তাদের ফাইট দেখে মনে হচ্ছিল তারা কেউ কারো চেয়ে কম না। মারামারির এক পর্যায়ে ব্রেস কিংকেটকে গুলি লাগা সে আঘাতের জায়গায় হিট করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে কিংকেট তখন সেন্সলেস হয়ে যায়। তাদেরকে এইভাবে মারামারি করতে দেখে এমএলএ তো তখন রেগে মেগে একদম ফায়ার। এরপর সিন আমরা নেদারল্যান্ডের দ্রুকোভিসকে দেখতে পাই। দ্রুকোভিসের কাছে তখন ইন্টারপোলের প্রধান তার মুখ থেকে কথা বের করার জন্য যায়। ইন্টারপোলের প্রধান যখন দ্রুকোভিসকে বলে, তুমি যদি নিজের দোষ কবুল করো তাহলে তোমার সাজা আমরা কিছুটা হলেও কমাতে পারবো। তখন দ্রুকোভিস রেগে মেগে ইন্টারপোলের প্রধানের হাতে একটি পেন্সিল ঢুকিয়ে দেয়। পেন্সিলটি ঢুকিয়ে দিয়ে দ্রুকোভিস তাকে বলে, তোমার কি মনে হয় তোমার কথা মতো আমি সব কাজই করবো? নিজেকে আর নিজের ফ্যামিলিকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে কিংকেটকে মারতে আমাকে হেল্প করো। আদালতে পৌঁছানোর আগে তুমি যদি কিংকেটকে মারতে পারো তাহলে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেব। এদিকে কিংকেট যখন সেন্সলেস ছিল তখন ব্রেস এমিলিয়াকে বলে, এই লোকটি আমাকে 27 বার মারার চেষ্টা করেছে। এখন তুমি বলছো এই লোকটির সিকিউরিটি দায়িত্ব নিয়ে এই লোকটিকে আমার এখন নেদারল্যান্ডে পৌঁছে দিতে হবে। তুমিও আমার শত্রু, কিংকেটও আমার শত্রু, আমি মরে গেলে এই কাজটি করবো না। এই কথা শোনার পর এমএলএ ব্রেসকে বলে, দেখো তুমি যদি আমার হয়ে কিংকেটকে সহি সালামত নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে পৌঁছে দিতে পারো তাহলে তোমার হয়ে আমি ইন্টারপোলের সাথে কথা বলবো। আমি কথা বলে 100% শিওর ইন্টারপোল আবারও তোমার উপর থেকে সব ক্লেম সরিয়ে নেবে। তুমি তখন নতুন করে তোমার বডিগার্ডের বিজনেস শুরু করে দিতে পারবে। কিছুক্ষণ চিন্তা করার পর ব্রেস এমএলএর অফার রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ইন্টারপোলের প্রধান জিআইপিডি প্রধানকে ফোন করেছে। সে জিআইপিডির প্রধানকে বলে, আমি দ্রুকোভিসের মুখ থেকে কোনো কথা বের করতে পারিনি। তারা যখন কথা বলছিল ঠিক তখনই জিআইপিডির প্রধান তার একজন এজেন্টের মাধ্যমে জানতে পারে ইন্টারপোলের একটি সিক্রেট প্লেসে কেউ পারমিশন ছাড়া ঢুকে পড়েছে। এই কথা শোনার সাথে সাথে জিআইপিডির প্রধান বুঝতে পারে সেখানে হয়তো বা এমএলএ কিংকেটকে নিয়ে লুকিয়ে রেখেছে। এই জন্য জিআইপিডির প্রধান সেখানে অনেক বড় একটি টিম পাঠায়। আর ফোনের বিপরীত সাইড থেকে তাদের এই কথোপকথন শোনার পর ইন্টারপোলের প্রধানও তাদের লোকেশন পেয়ে যায়। কিংকেট যে কোথায় লুকিয়ে আছে লোকেশনটি পাওয়ার পর ইন্টারপোলের প্রধান দ্রুকোভিসের লোকদেরকে ফোন করে বলে সেখানে একটি টিম পাঠাতে। এদিকে কিংকেটের যখন জ্ঞান ফিরে তখন কিংকেট ব্রেসকে সেখানে দেখে সে বুঝতে পারে এমএলএ আসলে ব্রেসকে তাকে সে আদালতে পৌঁছানোর দায়িত্ব দিয়ে গেছে। এই জন্য কিংকেট হাসতে হাসতে বলে, তুমি তো তোমার ক্লায়েন্টদেরকে বাঁচাতে পারো না, আমাকে কি বাঁচাবে? এই কথা শুনে ব্রেস তাকে বলে, দেখো তোমার সাথে তো আমার বোঝাপড়া রয়েছে, সেটা আমি পরে করবো। এখন সবার আগে এমএলএ আমাকে যে দায়িত্বটি দিয়ে গেছে সেই দায়িত্বটি পালন করতে হবে। এই জন্য বলছি নিজের মুখে তালা মেরে চুপচাপ আমার সাথে আসো। ব্রেস যখনই কিংকেটের হাতে হ্যান্ডকাপ পরে সেখান থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই তারা দেখতে পায় পুলিশের পাশাপাশি মাফিয়াদের দুইটি গ্রুপ সেখানে চলে আসছে। তাদেরকে ধরতে মাফিয়ার পুলিশ যখন সেখানে চলে আসে, ও ভাই, সেখানে তখন দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। দুর্দান্ত ফাইট করে ব্রেস আর কিংকেট তখন একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করছিল। তাদেরকে মারতে মারতে ব্রেস আর কিংকেট সেই বিল্ডিং এর ছাদে উঠে পড়ে। ছাদে ওঠার পর এক পর্যায়ে তারা দেখতে পায় সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। পিছনে তখন তাদেরকে পুলিশ আর মাফিয়ারা ঘিরে রেখেছিল। এটা দেখার পর আহত অবস্থায় কিংকেট ব্রেসকে বলে সেখান থেকে লাফায়। ব্রেস কিংকেটের এই পাগলামি দেখে সে তো একদম অবাক। ব্রেস পাইপ পেয়ে নিচে আসার পর সে কিংকেটকে বলে, তুমি কি পাগল টাগল নাকি? কোনো প্রকার সেফটি ইকুইপমেন্ট ছাড়া এত বড় বিল্ডিং থেকে কেউ লাফায়? কিংকেট তাকে বলে, দেখো আমি এমনই, আমার লাইফে কোনো রোলস নেই। সো যাই হোক, বিল্ডিং থেকে নিচে নেওয়ার পর ব্রেস সেখান থেকে একটি গাড়ি চুরি করে। সেই গাড়িটি নিয়ে ব্রেস যখন কিংকেটকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন কিংকেট গাড়ির ভিতর একটি মুতের বোতল খুঁজে পায়। খবিশ ব্রেসের কাজকর্ম দেখে কিংকেট তো তখন হাসতে হাসতে একদম শেষ। এরপরের সিনে আমরা ইন্টারপোলের হেডকোয়ার্টারকে দেখতে পাই। এতক্ষণ পর এমএলএ যখন ইন্টারপোলের হেডকোয়ার্টারে যায় তখন তো তার এমএলএকে জেরা করতে থাকে। জিআইপির প্রধান যখন এমএলএকে বলে, কিংকেটের পালানোর পিছনে তুমিও দায়ী। এই কথা শোনার পর এমএলএ জিআইপির প্রধানকে বলে, আমি না, ইন্টারপোলের কেউ এর পিছনে জড়িত, কারণ আমরা যে ওই রোড দিয়ে যাব তা শুধুমাত্র ইন্টারপোলের লোকেরাই জানত। আর রইল কথা কিংকেটের, আপনারা কোনো চিন্তা করেন না, কিংকেটকে আমি নেদারল্যান্ডে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আসছে। এমএলএ যে ব্রেসকে দিয়ে কিংকেটকে নেদারল্যান্ডে পাঠাচ্ছে এই কথাটি জানার পর রেগে মেগে জিআইপির প্রধান আর ইন্টারপোলের প্রধান মিলে এমএলএকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে ব্রেস আর কিংকেট তখন সেই গাড়িটি রেখে অন্য আরেকটি গাড়ি চুরি করে। তারা যখন আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ব্রেস কিংকেটকে বলে, তোমার মতো একজন চালাক লোককে কিভাবে পুলিশ ধরলো? কিংকেট তখন ব্রেসকে জানায়, আমি একজন মাফিয়ার হয়ে তার একজন শিষ্যকে মারতে গিয়েছিলাম, কারণ সে হারামজাদা তার বসের টাকায় মেরে দিয়েছিল। তাকে যখন আমি পানিতে চুবিয়ে মারছিলাম ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কলটি আসলে আমার ওয়াইফ সোনিয়ার ফোন থেকে আসছিল। রিসিভ করার পর আমি জানতে পারি সোনিয়ার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই লোকটির বলা হসপিটালে যখন আমি যাই তখন আমি দেখতে পাই তার আগে থেকে আমাকে ধরতে ট্র্যাপ পেতে রেখেছিল। তারা আসলে আগে সোনিয়াকে ধরে তারপর তাকে ইউজ করে আমাকে ধরে ফেলেছে।
সো যাই হোক, কিঙ্কের তখন ব্রেসকে বলে, আমার মনে হয় অ্যামেলিয়া তোমাকে ছেড়ে দিয়ে খুব ভালো একটি কাজ করেছে, কারণ তোমার মতো হারামিকে ভালোবাসা চাইতে ছেড়ে দেওয়ার রিজনের অভাব নেই। এই কথাটা শোনার পর তো ব্রেস রেগে মেরে একদম ফায়ার। সে কিঙ্কেটকে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো একদম ভালো মানুষ। কিঙ্কেট ব্রেসকে বলে, ভাই সত্যি কথা বলতে কি তোর কপাল অনেক ভালো, কারণ সেদিন একটি স্নাইপার দিয়ে আমি প্রায় তোকে মেরেই ফেলেছিলাম, ভাগ্যিস একটি পাথরের কারণে তুই বেঁচে গেলি। এইসব কথা বলে কিঙ্কেট যখন ব্রেসকে বিরক্ত করছিল, আর অন্যদিকে ইন্টারপোলের লোকেরা সোনিয়ার কাছে যায়। সেখানে যাওয়ার পর তারা সোনিয়াকে বলে, কিঙ্কেট কোথায় আছে বলো। এই কথা শোনার পর তো সোনিয়া রেগে মেয়ে একদম ফায়ার। সে বলে, আমি সবসময় জেলের মধ্যে আছি, তাহলে আমি কিভাবে জানবো কিঙ্কেট কোথায় আছে। ইন্টারপোল যখন সোনিয়াকে বলে, কিঙ্কেট কোথায় আছে জেনে থাকলে বলে দাও, কারণ তার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। এই কথা শোনার পর সোনিয়া হাসতে হাসতে বলে, দুনিয়ার কোনো শক্তি ওই হারামজাদাকে মারতে পারবে না। সো যাই হোক, এদিকে ব্রেস যখন কিঙ্কেটকে নিয়ে নেদারল্যান্ডের দিকে যাচ্ছিল, মাঝরাস্তাতে কিঙ্কেট ব্রেসকে বলে, আমার শ্বশুর ধরেছে, আমার বাইরে যেতে হবে। এই কথা বলে কিঙ্কেট শ্বশুর করতে বাইরে যাওয়ার পর সে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ি থেকে নেমে ব্রেস যখন কিঙ্কেটকে খুঁজছিল, এই সুযোগ কিঙ্কেট সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রেস তাকে দেখে তাকে গান পয়েন্টে নিয়ে আসে। ব্রেস কিঙ্কেটকে কিছু করার আগে সেখানে ড্রোকোভিসের একটি টিম চলে আসে। ড্রোকোভিসের টিমটি সেখানে আসার পরই তো মেশিন গান দিয়ে তাদেরকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে। এটা দেখে কিঙ্কেট ব্রেসকে বলে, তুমি গাড়ির এদিক দিয়ে মারবে, আমি গাড়ির এদিক দিয়ে মারবো। এই কথা বলে ব্রেস জায়গা থেকে লড়ার আগে কিঙ্কেট একাই তাদের তিনজনকে মেরে ফেলে। তাদেরকে মারতে গিয়ে সেখানে থাকা দুইটি গাড়িও নষ্ট হয়ে যায়। এই জন্যই তারা সেখান থেকে হেঁটে হেঁটে নেদারল্যান্ডের দিকে পালিয়ে যাচ্ছিল। সামনের দিকে যাওয়ার সময় কিঙ্কেট ব্রেসকে বলে, আমি জানি তুমি সবকিছু অ্যামেলিয়াকে ফিরে পাওয়ার জন্য করছো, তাই না? ব্রেস রেগে মেগে বলে, দেখো এইসবের সাথে তুমি অ্যামেলিয়াকে জড়াবে না। আমি এটা করতেছি তার কারণ হলো আমি আমার জব আবারও ফিরে পেতে চাই। আর রইল কথা অ্যামেলিয়ার, অ্যামেলিয়া হলো তোমার মতো একটি ধোকাবাজ। এই কথা শুনে কিঙ্কেট ব্রেসকে বলে, আমার সোনিয়ার মতন মেয়ে দুনিয়াতে একটাও নেই, কারণ সোনিয়া মরে যাবে কিন্তু তারপরও কোনোদিনও আমাকে ধোকা দিবে না। ব্রেস যখন জানতে চায় তোমার আর সোনিয়ার দেখা কোথায় হয়েছিল, তখন কিঙ্কেট তাকে বলে, আমি হন্ডুরাসের একটি ক্লাবে হ্যাং আউট করতে গিয়েছিলাম, হঠাৎ করে আমি দেখতে পাই পিছনে একটি মেয়েকে কিছু লোফার মিলে ডিস্টার্ব করছে। যখন আমি ভিয়ারের বোতল রেখে মেয়েটিকে হেল্প করতে যাব, ঠিক তখন আমি যা দেখি সেটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। এই নিরীহ ভোলা ভালা দেখতে মেয়েটি একাই তাদের সবার গেম বাজিয়ে দেয়। তার মারার স্টাইল দেখে আমার মনে হচ্ছিল এগুলো তার কাছে প্রতিদিনকার ডালভাত। তার এই রূপ দেখে আমি তো সেখানে তার উপর ফিদা হয়ে যাই। এরপর আর কি, সেদিন থেকে আমাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। সো যাই হোক, কিঙ্কেট ব্রেসকে তার প্রেমের গল্প শোনাতে শোনাতে তারা একটি রাস্তার পাশে চলে আসে। সেখানে আসার পর তারা নেদারল্যান্ডের অ্যামস্টারডামে যাওয়ার জন্য একটি গাড়ির কাছে লিফট চায়। তারা যখন সে গাড়িতে উঠবে তখন তারা দেখতে পায় সে গাড়ি ভর্তি নান রয়েছে। আর অন্যদিকে দ্রুকোভিসের ডান হাত দ্রুকোভিসকে জানায় তারা কিঙ্কেট আর ব্রেসকে মারার জন্য এমন একজন লোককে পাঠিয়েছে তার হাত থেকে শুধু তাদেরকে উপর আলায় বাঁচাতে পারে। হাসি খুশি মনে ব্রেস যখন কিঙ্কেটকে নানদের সাথে গান গাইতে দেখে, তখন সে মনে মনে ভাবতে থাকে কিঙ্কেটের এমন নিশ্চয় রূপের পিছনে একজন ভালো মানুষ লুকিয়ে আছে। এই জন্য ব্রেস কিঙ্কেটের কাছে জানতে চায়, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আগে অনেক ভালো একজন মানুষ ছিলে, তাহলে তুমি খারাপ কেন হলে? কিঙ্কেট তখন বলে, অনেক ছোটবেলায় আমার মা বাবা মারা যাওয়ার কারণে আমি একটি চার্চের ফাদারের কাছে বড় হয়েছি। একদিন হঠাৎ করে একজন কৃষক পূর্ব শত্রুতার জেরে চার্চে ঢুকে সেই ফাদারকে আমার চোখের সামনে মেরে ফেলে। ফাদারকে আমি আমার নিজের বাপের চাইতে বেশি ভালোবাসতাম। এই জন্য পরের দিন সকালে আমি একটি বন্দুক নিয়ে সেই কৃষকের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলি। সেদিন থেকে আমার ভিতরের ভালো মানুষটি মারা গেছে। এরপর থেকে আমি টাকার বিনিময়ে মানুষ খুন করায় নেমে পড়ি। মানুষদেরকে মারতে মারতে একটা সময় আমার বেলারুশের প্রেসিডেন্ট দ্রুকোভিসের সাথেও পরিচয় হয়ে যায়। তারপর থেকে অনেকদিন আমি দ্রুকোভিসের হয়ে কাজ করেছি। সো যাই হোক, গল্প করতে করতে তারা কিছুক্ষণ পর নেদারল্যান্ডের অ্যামস্টারডামে পৌঁছে যায়। অ্যামস্টারডামে পৌঁছানোর পর ব্রেস কিঙ্কেটকে নিয়ে তার একটি সেফ হাউসে চলে যায়। সেফ হাউসে যাওয়ার পর কিঙ্কেট দেখতে পায় এই সেফ হাউসটি রীতিমতো একটি অস্ত্র তৈরি করার কারখানা। সো যাই হোক, এরপরে সিনে আমরা দেখতে পাই দ্রুকোভিসকে ইন্টারন্যাশনাল আদালতে তোলা হয়েছে। বিচারক তখন ইন্টারপোলের উকিলকে বলে, আপনাদের কাছে প্রমাণ পেশ করার মাত্র 4 ঘন্টা সময় আছে। 4 ঘন্টার মধ্যে আপনারা যদি কোনো প্রমাণ না আনতে পারেন, তাহলে আমাদের কাছে দ্রুকোভিসকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কথাটি শোনার পর তো এমএলএ আর ইন্টারপোলের সবাই অনেক টেনশনে পড়ে যায়। কি করবে এমএলএ যখন এটা বুঝে উঠতে পারছিল না? ঠিক তখনই ব্রেসের নাম্বার থেকে তার ফোনে একটি কল আসে। রিসিভ করার পর ব্রেস এমএলএকে বলে, আই এম সরি, কুরুস হওয়ার সাথে যা হয়েছে তার জন্য আমি তোমাকে মাফ করে দিয়েছি। এই কথাটি শোনার পর তো অ্যামেলিয়া রেগে মেয়ে একদম ফায়ার। সে বলে, প্রথমত তুমি কিঙ্কেটকে নিয়ে এখানে আসছো না, আর দ্বিতীয়ত তুমি আমি যে কাজটি করিনি সেই কাজটির জন্য আমার কাছে সরি বলছো। কিঙ্কেটকে আদালতে ওঠানোর জন্য তোমার হাতে মাত্র 4 ঘন্টা সময় আছে, যদি না আনতে পারো তাহলে তোমার খবর আছে। অ্যামেলিয়ার মুখ থেকে এসব শোনার পর ব্রেসের মনটা একদম নষ্ট হয়ে যায়। ফোন রাখার পর ব্রেস দেখতে পায় সেই সেফ হাউসে কিঙ্কেট কোথাও নেই। আর অন্যদিকে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল আদালতকে দ্রুকোভিসের লোকেরা একদম চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। দ্রুকোভিস তাদের সবাইকে বলে দিয়েছিল কিঙ্কেটকে দেখা
মাত্রই তারা যেন কিংকেটকে মেরে ফেলে। তারা যখন কিংকেটের জন্য উট পেতে বসেছিল এদিকে আমরা তখন দেখতে পাই কিংকেট মাথায় একটি ক্যাপ আর হাতে এক গুচ্ছ টিউলিপ ফুল নিয়ে কোথাও একটি যাচ্ছে। সে যখন সামনের দিকে যাচ্ছিল তখন হঠাৎ করে দ্রুকোবিসের লোকেরা তাকে দেখে ফেলে। তাকে দেখা মাত্রই দ্রুকোবিসের লোকেরা যখন তাকে মারার জন্য যায় তখন আমরা দেখতে পাই পিছন থেকে একে একে ব্রেস তাদের সবার চ্যাপ্টার ক্লোজ করে ফেলছে। চার থেকে পাঁচ জনকে মারার পর ব্রেস দেখতে পাই কিংকেট সেখান থেকে সোজা একটি অনেক বড় ক্লক টাওয়ারে উঠে পড়েছে। ক্লক টাওয়ারের টপ ফ্লোরে এসে কিংকেট সেখানে টিউলিপ ফুল রেখে দেয়। তখনই আমরা বুঝতে পারি কিংকেট যেখানে কেন এসেছে, কারণ এর কিছুক্ষণ পর সোনিয়া সেই ক্লক টাওয়ারের দিকে তাকিয়ে যখন সেখানে টিউলিপ ফুল দেখতে পায় তখন সে বুঝতে পারে কিংকেট তাকে বাঁচাতে সেখানে চলে আসছে। সোনিয়াকে ফুল দিয়ে কিংকেট যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখন সেখানে ব্রেস চলে আসে। ব্রেস তখন কিংকেটকে বলে, ভাই তুমি কি পাগল টাগল নাকি, তুমি কি জানো না সবাই তোমাকে মারার জন্য খুঁজছে। কিংকেট তখন তাকে বলে, হ্যাঁ আমি জানি তারা আমাকে মারার জন্য খুঁজছে, আর আমি এটাও জানি তুই আমাকে পিছন থেকে বাঁচিয়েছিস, আর আমি যদি আমার লাভ সোনিয়াকে ফুল দিতে গিয়ে মারা যেতাম তাতে আমার কোনো আফসোস থাকতো না। এই কথা শোনার পর ব্রেস কিংকেটকে বলে, অ্যামেলিয়াকে খুশি করতে আমি সব কিছু করেছিলাম। কিংকেট যখন ব্রেসের কাছে জানতে চায় এত কিছু করার পরও তোমাকে অ্যামেলিয়া কেন ছেড়ে চলে গেছে, তখন ব্রেস কিংকেটকে জানায় আমি একদিন জাপানে অনেক বড় একজন বিজনেসম্যানের বডিগার্ডের দায়িত্বে ছিলাম। যাওয়ার আগে সেদিন আমি অ্যামেলিয়াকে বিশ্বাস করে কুরুসার ব্যাপারে সব ইনফরমেশনই দিয়ে গিয়েছিলাম, কিন্তু অ্যামেলিয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করে প্রমোশনের জন্য এয়ারপোর্টে একটি স্নাইপার দিয়ে কুরুসাওকে মেরে ফেলেছে। এই কথাটি শোনার পর কিংকেট হাসতে হাসতে বলে, আরে ভাই কি বলো, সেদিন এয়ারপোর্টে কুরুসাওকে তোমার গার্লফ্রেন্ড নয় আমি মেরেছিলাম, আর আমি কুরুসাওকে মারতে আমাকে ডাবল টাকা দেওয়া হয়েছিল। 300 মিটার দূর থেকে সেদিন আমি আমার লাইফে সবচেয়ে বেস্ট শটটি নিয়েছিলাম। এইসব কথা শোনার পর ব্রেস তো রেগে মেয়ে একদম ফায়ার, সে সোজা কিংকেটের ফেসে একটি খুশি মারে। ব্রেস তখন বুঝতে পারে সে শুধু এতদিন অ্যামেলিয়াকে দোষারোপ করছিল। সবকিছু জানার পর ব্রেস সেখান থেকে রেগে মেগে চলে যায়। রাগ করে ব্রেস যখন বাইরে বসেছিল তখন সে দেখতে পায় কিংকেটকে মারার জন্য শত শত লোক তাকে ধাওয়া করছে। এইসব দেখার পরও ব্রেস নিজেকে বলে, আমি ওই হারামিটাকে বাঁচাতে যাব না, কিন্তু সে যখন দেখে দ্রুকোবিসের লোকেরা তাকে মৌমাছির মতো ঘিরে রেখেছে তখন সে বুঝতে পারে সে যদি সেখানে না যায় তাহলে কিংকেট মারা যাবে। কিংকেটকে বাঁচাতে ব্রেস যখন একটি সুপার বাইক নিয়ে সেখানে চলে যায় এরপর এখানে দুর্দান্ত একটি চেজিং শুরু হয়ে যায়। কিংকেট তখন একটি স্প্রিড বোট নিয়ে আদালতের দিকে এগিয়ে যাচ্ছিল, আর কিংকেটকে মারতে দ্রুকোবিসের লোকেরা তাকে লক্ষ্য করে বিশ্বের মতো গুলি ছুড়ছিল, আর এদিকে ব্রেস একে একে দ্রুকোবিসের সব লোকদের চ্যাপ্টার ক্লোজ করছিল। তাদের এই চেজিংটি আপনি যতবার দেখবেন ততবারই আপনার চোখ জুড়িয়ে যাবে। চেজিং এর এক পর্যায়ে ব্রেস যখন দেখতে পায় দ্রুকোবিসের একজন লোক কিংকেটকে লক্ষ্য করে একটি মিসাইল ছুড়ছে তখন ব্রেস এক মুহূর্ত শোন অশোনা করে তার বাইক নিয়ে সোজা সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। মিসাইলের হাত থেকে কিংকেটকে বাঁচিয়ে ব্রেস যখন সে ব্রিজের উপর দাঁড়িয়েছিল ঠিক তখন একটি গাড়ি এসে তাকে হিট করে। দ্রুকোবিসের লোকেরা যে ব্রেসকে ধরে নিয়ে যাচ্ছে দূর থেকে কিংকেট ওটা দেখে ফেলে। এরপরে সিনেমা দেখতে পাই দ্রুকোবিসের লোকেরা দ্রুকোবিসকে ফোন করে বলে, আমরা কিংকেটকে ধরতে না পারলেও তার বডিগার্ডকে ধরে ফেলেছি। এটা শোনার পর দ্রুকোবিস তাদেরকে বলে তার মুখ থেকে সব কথা বের করতে। দ্রুকোবিসের অর্ডার অনুযায়ী ব্রেসকে তখন তারা একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তারা কিংকেটের ব্যাপারে ইনফরমেশন বের করতে ব্রেসকে বেদরক পিটায়। মারতে মারতে এক পর্যায়ে তারা ইলেকট্রিক শক দিয়ে ব্রেসের মুখ থেকে কথা বের করার চেষ্টা করছিল। তারা যখন ব্রেসকে ইলেকট্রিক শক দিতে ব্যস্ত ঠিক তখনই সেখানে হঠাৎ করে কিংকেট চলে আসে। কিংকেট সেখানে আসার পর সে একাই তাদেরকে এমন ভাজায় মারে যেটা দেখার পর যে কোনো সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কিংকেট তাদেরকে মেরে ব্রেসকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিছুটা সামনে যাওয়ার পর ব্রেসের যখন জ্ঞান ফিরে তখন ব্রেস সোজা অ্যামেলিয়াকে ফোন করে। অ্যামেলিয়াকে ফোন করে সে অ্যামেলিয়ার কাছে ক্ষমা চায়। সে বলে, তুমি যে কাজটি করনি সেই কাজটির জন্য তোমাকে এতদিন দোষারোপ করে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আমি মাত্র 15 মিনিটের মধ্যে কিংকেটকে নিয়ে সেখানে আসছি। এই কথা বলে কিংকেট আর ব্রেস যখন ইন্টারন্যাশনাল আদালতের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই মাঝরাস্তাতে তাদেরকে দ্রুকোবিসের লোকেরা দেখে ফেলে। আর এরপর যেখানে কি পাগলামি শুরু হয়ে যায় তার কি বলবো। শত শত মাফিয়ারা তাদের দুজনকে মারার জন্য তারা দুজনের পিছনে একদম উঠে পড়ে লাগে, আর তাদের দুজনের কথা আর কি বলবো, তারাও কারো চেয়ে কম না। ক্লাইম্যাক্সে অ্যাকশন, ফাইট, চেজিং, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট কি নেই। 15 থেকে 20 মিনিট জন উইক স্টাইলে মারামারি করার পর ফাইনালি তারা ভাঙাচোরা একটি গাড়ি নিয়ে আদালতের কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তাড়াহুড়ো করে কিংকেট আহত অবস্থায় আদালতের ভিতর চলে যায়। সে আদালতকে জানায় এক সময় সে দ্রুকোবিসের হয়ে অনেকদিন কাজ করেছে, ক্ষমতায় আসার পর এই লোকটি তার বিরুদ্ধে যে যেত তাদের সবাইকে মেরে ফেলত। প্রথমে আমি কয়েকদিন তার কথা মতো কাজ করলেও তারপর আমি যখন বুঝতে পারি দ্রুকোবিস তার শত্রুদের পাশাপাশি যেসব নিরীহ মানুষ তার বিরুদ্ধে গিয়ে কথা বলে তাদেরকেও মেরে ফেলছে, তখন আমি ডিসাইড করি আমি আর দ্রুকোবিসের সাথে কাজ করে নিজের হাত নোংরা করবো না। এইসব শোনার পর আদালত যখন কিংকেটকে বলে, এটা প্রমাণ করার জন্য তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, তখন কিংকেট ইন্টারপোলকে একটি ওয়েবসাইটে ঢুকতে বলে।
বলে। সেই ওয়েবসাইটে ঢোকার পর তারা দেখতে পায় সেখানে দ্রুকোভিসের সব কুকর্মের প্রমাণ রয়েছে। দ্রুকোভিস যখন বুঝতে পারে আদালতের সামনে তার মুখোশ খুলে গেছে, তখন সে তার লোকদেরকে বলে প্ল্যান বি এক্সিকিউট করো। তার কথা মতো সে আদালত প্রাঙ্গণে হঠাৎ করে অনেক বড় একটি লরি চলে আসে। আদালতের অনেক কাছাকাছি আসার পর লরিটিতে থাকা বোমটি যখন ব্লাস্ট করে, এই সুযোগে দ্রুকোভিসের লোকেরা দ্রুকোভিসকে উদ্ধার করতে আদালতের ভিতর ঢুকে পড়ে। এটা দেখার পর কিংকেট, ব্রেস, এমিলিয়া তাদেরকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। দ্রুকোভিসের লোকেরা দ্রুকোভিসকে নিয়ে আস্তে আস্তে আদালতের ছাদের দিকে চলে যাচ্ছিল, আর ব্রেস আর কিংকেট একে একে দ্রুকোভিসের সব লোকদের চ্যাপ্টার ক্লোজ করছিল। এটা দেখার পর দ্রুকোভিসকে থামাতে কিংকেট আর ব্রেস একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করতে থাকে। আর অন্যদিকে এমএলএ সামহাও বুঝে যায় ইন্টারপোলের প্রধান দ্রুকোভিসের হয়ে কাজ করে, এই জন্য এমএলএ ইন্টারপোলের প্রধানকে ধরার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লাগে। তাদের এই মারামারির এক পর্যায়ে ইন্টারপোলের প্রধান প্রায় এমএলএকে মেরে ফেলেছিল। এমএলএর কাছে তখন ইন্টারপোলের প্রধানকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর অন্যদিকে ফাইট করার এক পর্যায়ে ব্রেসের শরীরে অনেকগুলো গুলি লাগে। এমএলএ যখন ব্রেসের অবস্থা দেখে তখন তো সে কান্নায় একদম ভেঙে পড়ে। সে ব্রেসকে বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আর অন্যদিকে কিংকেট দ্রুকোভিসকে ফলো করতে করতে সাদে চলে যায়। সাদে যাওয়ার পর কিংকেট যখন দেখতে পায় দ্রুকোভিসকে পিক আপ করার জন্য একটি হেলিকপ্টার সেদিকে আসছে, তখন কিংকেট সে হেলিকপ্টারের দিকে গুলি করে সে হেলিকপ্টারটিকে ভূপাতিত করে ফেলে। হেলিকপ্টারটিকে ভূপাতিত করার পর কিংকেট যখন দ্রুকোভিসকে মারতে যায়, তখন দ্রুকোভিস তাকে বলে তোমাকে আমি হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিব, প্লিজ আমাকে মেরো না। এই কথা শোনার পর হাসতে হাসতে কিংকেট দ্রুকোভিসকে সেখান থেকে নিচে ফেলে দেয়। দ্রুকোভিসকে মেরে ফেলার পর কিংকেট সেখান থেকে তাড়াহুড়ো করে সোজা ব্রেসের কাছে চলে যায়। ব্রেসকে আহত অবস্থায় দেখে কিংকেট হাসতে হাসতে বলে চিন্তা করো না, হারায় মানুষ এত তাড়াতাড়ি মরে না। তোমাকে আমি আগে বলেছিলাম আমার কথা মতো কাজ করলে এমএলএ তোমার জীবন আবারও ফিরে আসবে, দেখলে সেই কথাটাই সত্যি হলো। এর পাশাপাশি সে আরো বলে তোমার এখন মূল্যে কি চলবে, তোমার আমার সাথে আর সোনিয়ার সাথে অনেক বড় বড় মিশনে যেতে হবে। পার্ট টু আসার ইঙ্গিত দিয়ে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়। আর এর কয়েক বছর পর 2021 সালে মুভিটির পার্ট টু আসে। পার্ট টু যারা দেখেছেন তারা তো খুব ভালোভাবে জানেন কিংকেট সোনিয়ার ব্রেস মিলে কি পাগলামিগুলোই না করে। এখন আপনারা যদি চান আমি মুভিটির পার্ট টু এক্সপ্লেন করি তাহলে নিচে কমেন্টে গিয়ে জানান, 20টি কমেন্ট যদি আসে তাহলে আমি মুভিটির পার্ট টু এক্সপ্লেন করে দেবো।